আমাদের শিশুরা আমাদের অজান্তে অনেক ধরনের শারীরিক নিপীড়নের শিকার হয়। আমরা বাবা মারা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে অপ্রীতিকর এই ধরনের শারীরিক নিপীড়ন থেকে আমাদের বাচ্চারা অনেক ক্ষেত্রেই মুক্ত থাকবে। 1 নম্বর, কোনো বাচ্চাকে, বিশেষত মেয়ে বাচ্চাকে অন্য কোনো প্রাপ্তবয়স্ক কারো কোলে বসতে দেয়া যাবে না। 2 বছরের অধিক বয়সী বাচ্চার সামনে কাপড় চোপড় পরিবর্তন করা যাবে না, সেটা বাবা মাও হোক করা উচিত না। 3 নম্বর নিয়ম, কোনো বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে হোক ছেলে বাচ্চাকে হোক, আমরা অনেক সময় বলি যে জামাই বা বউ, এই ধরনের আদর করে ডাকনামে ডাকি, এ কাজটা করা যাবে না। 4 নম্বর, বাচ্চারা কি খেলছে সে ব্যাপারে খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। অনেক সময় চড়ুই ভাতি, রান্না রান্না খেলা, এর মাঝখানে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, ভালোভাবে খেয়াল রাখতে হবে। 5 নম্বর, হঠাৎ করে যদি কোনো বাচ্চা কোনো প্রাপ্তবয়স্কের সাথে মিশতে কিছুটা অস্বস্তি বোধ করা শুরু করে, কিংবা যদি কোনো বাচ্চা হঠাৎ করে কোনো প্রাপ্তবয়স্কের প্রতি একটু বেশি আকর্ষিত বোধ করা শুরু করে, তাহলে খেয়াল করতে হবে যে কেন হচ্ছে। 6 নম্বর নিয়ম, যদি প্রাণবন্ত কোনো বাচ্চা হঠাৎ করে চুপ করে যায়, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে কেন, পেছনের ঘটনাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। 7 নম্বর, স্পর্শকাতর শারীরিক বিষয়গুলো নিয়ে বাবা মাকেই বাচ্চাদের সাথে কথা বলতে হবে। বাবা মা যদি না বলে তাহলে সে অন্য জায়গা থেকে ভুল কিছু শিখে আসবে। 8 নম্বর, বাচ্চাদের কাছে কোনো কার্টুন, বই, সিনেমা দেওয়ার আগে বাবা মাকে সেটা নিজে দেখে নিতে হবে যে সেটার মধ্যে কোনো ধরনের স্পর্শকাতর কোনো বিষয় আছে কিনা, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 9 নম্বর, বাচ্চাদের কাছে কম্পিউটার, ইন্টারনেট, কেবল টিভি ছেড়ে দেওয়ার আগে নিজেকে অবশ্যই যাচ করে দেখতে হবে প্যারেন্টাল কন্ট্রোল সেট করা আছে কি না। 10 নম্বর নিয়ম, 3 বছর হয়ে গেলেই বাচ্চাদেরকে নিজের ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যাতে নিজেই পরিষ্কার করতে পারে সে ব্যাপারে পরিপূর্ণভাবে শিক্ষা এবং ট্রেনিং দিতে হবে, এবং তাকে বোঝাতে হবে কখনোই যেন কেউ তার এই ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গগুলোতে স্পর্শ করতে না পারে যেটার মধ্যে আপনি নিজেও আছেন। 11 নম্বর নিয়ম হচ্ছে, বাচ্চাদেরকে ভিড় এড়িয়ে চলা শেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে কোন ভিড়টা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোন ভিড়টা সে অ্যাভয়েড করবে, এ ব্যাপারে তাকে একটা ক্লিয়ার ধারণা দিতে হবে। 12 নম্বর নিয়ম, কোনো বাচ্চা যদি কারো ব্যাপারে এ ধরনের কোনো বিষয় নিয়ে অভিযোগ উত্থাপন করে, সেটাকে এড়িয়ে না গিয়ে, তাকে চুপ না করিয়ে দিয়ে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করতে হবে পরিবারের পক্ষ থেকে, অথরিটির পক্ষ থেকে, যাতে আসল ঘটনাটা বেরিয়ে আসে। একটা কথা মনে রাখবেন, হয়তো আপনি আজকে পিতামাতা অথবা আপনি খুব শীঘ্রই পিতামাতা হবেন, বাচ্চাদের এ ধরনের নিপীড়নের ঘটনা যদি আমরা চেপে যাই, বাচ্চাদের মনে এই দাগটা সারা জীবন থেকে যায়, এবং অনেক ক্ষেত্রে তারা স্বাভাবিক হতে পারে না সারা জীবন ধরে। সে ধরনের শারীরিক নিপীড়নের ঘটনা নিয়ে সোচ্চার হতে হবে এবং বাচ্চাদেরকে এ ব্যাপারে প্রপার ধারণা দিতে হবে। সবার সুস্থ শৈশব কামনা করছি।